আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে আমি আজকে যাব এক জায়গায়, আমার এক ছোট ভাই আর কি পাশের থানা ওর এরিয়াতে, ও বলতেছে যে মাছটা দিয়ে আসার জন্য, যেহেতু আমার পাশের থানা। তারপর বাইকে গেলে 40 মিনিটের মতো লাগবে, গিয়ে ওর সাথে দেখা করে আসি। আর ও কী কী মাছ এবার নিচ্ছে, আগে একবার নিয়েছে, এবার কী নিচ্ছে এটাও আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় গিয়ে। আর ওইখানে যাওয়ার পর ওরও কিছু কথা আমরা ভিডিওতে নিব, হয়তো ওদের বাসায় যাওয়া না হতে পারে, ওদের পাশের বাজারে যাব আর কি। তো চলেন ব্যাক ক্যামেরায় যাওয়া যাক, কী কী মাছ নেই। ব্যাক ক্যামেরায় চলে আসলাম আমি, কিন্তু আর মাছগুলি মাত্র প্যাকেট করা শেষ করে আমি, এটা তো হচ্ছে আগে নিয়েছিল রেড কুবরা, তো ওর রেড কুবরার মেলটা মারা গিয়েছিলো আর কি, দুই দিন পর ফিমেলটা রয়েছে। তো আমি আবার এক পেয়ারি নিয়ে নিলাম, ওর শুধু মেলটা চাইছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে রেডিয়াম প্লাটিনাম কোয়ালিটি ডাবল পুলি, তো তারপরও দেখেন মাশাল্লাহ বাথরুম করে অলরেডি শেষ করে ফেলতেছে, যেহেতু কাছে যাব তার জন্য অবজারভেশন রাখা হয়নি। তারপর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ডাম্বো মোজাইক, পলির ভিতরে তো কালারটা এত বোঝা যাচ্ছে না। তো এই তিন আইটেম আর হচ্ছে কিছু প্ল্যান্টস নেবো আর কি ওর জন্য। আর বারবার আমার ক্যামেরাটা হচ্ছে লার হয়ে যায়, এই একটা প্রবলেম। তো প্যাকিংটা শেষ করি, ছোটো একটা প্যাকিং হবে আর কি, জাস্ট ব্যাগের মধ্যে নিয়ে নেবো আর কি, ব্যাগটা এনে রেখেছি। আর যেই রাস্তাটা যাব, এই রাস্তাটা কিন্তু খুব ডিয়ারিং, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর একটু সুযোগ করে দেব। রাস্তাটা কিন্তু ভালো, বাট রিক্সিও বেশি, অনেক রিক্সি একটা রাস্তা। হয়তো গফরগাঁও যারা আছে তারা ওই রাস্তাটা চিনবে, আর যারা দূরের হয়তো চিনবেন না। যদি কেউ বাইক রাইড করতে আসেন কর্নারিংয়ের জন্য, তো এই রাস্তাটা হবে পারফেক্ট। তো প্যাকিং শেষ করে রওনা দিব। ওকে, তো আমি আর আমার হচ্ছে এক ভাই, মামাতো ভাই আর কি, তো দুজন যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে আপনাদের রাস্তাটাও দেখাবো। তো এখন যাওয়া শুরু করলাম, আপনারা দেখতে থাকুন কি পরিমাণ রিক্সি রাস্তা। তো ভিউয়ার্স, কি পরিমাণ ডেঞ্জারাস রাস্তা, আমি এখন এই রাস্তায় চলে আসছি ব্যাক ক্যামেরায় যে আপনাদেরকে কিন্তু দেখাবো। দেখেন আমার পিছন সাইডে এগুলি হচ্ছে প্রচুর গভীর, কিন্তু এখান থেকে বাইক নিয়ে পড়লে কমপক্ষে 20-30 হাত নিচে চলে যেতে হবে। পুরো রাস্তাটাই এরকম, এখানে যতটুকু যাব আমি পুরো রাস্তাটাই কিন্তু এরকম গভীর, এবং হচ্ছে ওভারটেকিং করতে গেলে অনেক রিক্স হয়ে যায় আর কি। আর বিশেষভাবে রাস্তা যারা চলবে এই রাস্তায়, মানে অনেক কেয়ারফুলভাবে চলতে হবে। আমি আমার যাতায়াতের বয়সে এই রাস্তায় 2 বার আসছি আজকে নিয়ে আর কি। তো এখন ব্যাক ক্যামেরায় যে আপনাদেরকে রাস্তাটা পুরোটা দেখাবো। আরেকবার তো তোমাকে মাছ দেওয়া হয়েছে, তো এইবারে দ্বিতীয়বার দেওয়ার জন্য আসলাম আর কি। তো তুমি মাছগুলি পেয়ে কি মোটামুটি মানে ভালো লাগছে কি না এই প্রসঙ্গে আর কি কি বলবা? মাছগুলো প্রায় ভালোই লাগছে, আর নিচে ভালোই আর পাইলাম, ভালোই লাগছে। তো ওই আগে যেগুলি নিচ্ছে এগুলি কি বাচ্চা পাইছো তুমি অলরেডি? হ্যাঁ, বাচ্চা পাইছি, কিছু পরে বাচ্চা হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। তো মাছ পোষা এটা মনে কিভাবে আসলো? আপনার ভিডিও দেখে আজকে কি কি মাছ নিলা?
আশিমটা বলে রয়ে গেছে, এটা পরে একদিন আমি দিয়ে যাইবো, অথবা তুমি ওই দিকে গেলে আমার একটু ফোন দিও, তাহলে আমি দিয়ে দিতে পারবো। তো ভালোভাবে করতে থাকো আর পড়ালেখাটা পাশাপাশি, এটা জরুরি। শখ থাকবে সাথে, বাট পড়ালেখাটা হচ্ছে জরুরি। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকো। তো ডেলিভারি শেষ করে এখন একটা ছোট একটা রেস্টুরেন্টে এসেছি। এখন খেতে হবে, অনেক ক্ষুধা লাগছে, মামাতো ভাইকে নিয়েই খাবো এখন। তো পুরো পোলাও আর কি, এটা অর্ডার করা হচ্ছে।